আসসালামু আলাইকুম। আশা করছি আল্লাহ রাব্বুল আলামিনের অশেষ রহমতে আপনারা সকলেই ভালো আছেন। জান্নাত যে শব্দটি শুনলে মনের মনে কোঠায় ভেসে ওঠে এক স্বপ্নের প্রতিচ্ছবি। কেমন হবে সেই জান্নাত, কত সুখময় হবে! শুধু সুখ আর সুখ, দুঃখের ক্লেশ মাত্র থাকবে না, কোনো দুশ্চিন্তা থাকবে না, না থাকবে কোনো হানাহানি, আর না থাকবে কোনো টাকা পয়সার চিন্তা। কিন্তু তবুও জান্নাতিরা দুনিয়ার একটি বিষয় নিয়ে সব সময় আফসোস করবে, কেন এই কাজটা আরো বেশি বেশি করলাম না, কেন এই বিষয়ের ব্যাপারে আরো সজাগ হই নাই। তাই আজকে আলোচনা করব কি সেই কাজ যার জন্য জান্নাতে গিয়েও আফসোস করতে হবে। তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন যাতে করে জান্নাতে গিয়ে আপনাকে আফসোস করতে না হয়। হযরত মুয়াজ ইবনে জাবাল রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেছেন, জান্নাতীরা জান্নাতে যাওয়ার পর দুনিয়ার কোনো জিনিসের জন্য আফসোস করবে না, শুধুমাত্র ওই সময়ের জন্য আফসোস করবে যা দুনিয়াতে আল্লাহর জিকির ব্যতীত অতিবাহিত করেছে। অর্থাৎ আল্লাহর জিকির ব্যতীত যে সময়কে তারা দুনিয়াতে অতিবাহিত করেছে তার জন্য জান্নাতে গিয়েও আফসোস করবে, কেন আরো বেশি বেশি জিকির করি নাই, তাহলে আমার মর্যাদা আরো উঁচু হয়ে যেত, আমি আরো উঁচু মানের সম্মান পেতে পারতাম। আল্লাহর জিকির কতটা মূল্যবান তা পরবর্তী হাদিসের মাধ্যমে আরো সুন্দরভাবে উপলব্ধি করা যায়। হযরত আবু দারদা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেছেন, আল্লাহ পাক প্রতিদিন তার বান্দাদের উপরে যে দয়া ও সাদকা করেন তার মধ্যে যে ব্যক্তিকে জিকিরের তৌফিক দান করেন তার অপেক্ষা বড় দয়া বান্দার উপর আর কিছুই হতে পারে না, এমনকি আল্লাহর জিকির জিহাদের চেয়েও অধিক গুরুত্বপূর্ণ। একটি হাদিসের মাধ্যমে বলা হয়েছে, হযরত আবু দারদা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেছেন, আমি কি তোমাদেরকে এমন আমল সম্পর্কে বলে দেব না যা তোমাদের আমলের মধ্যে সর্বাপেক্ষা উত্তম আমল, তোমাদের মালিকের নিকট সর্বাপেক্ষা পবিত্র হবে, আর তোমাদের মর্যাদা আরো উন্নত করবে, আর জিহাদের সময় তোমরা শত্রুকে সমাপ্ত করো এবং শত্রুরাও তোমাদেরকে সমাপ্ত করে, এর চেয়েও উত্তম হবে। সাহাবায়ে কারাম বললেন, অবশ্যই বলে দিন হে আল্লাহর রাসূল। তিনি বললেন, সেই আমলটা হলো আল্লাহর জিকির। এছাড়া আরো অনেক হাদিসে জিকিরের মর্যাদা সম্পর্কে বর্ণিত হয়েছে যা থেকে বোঝা যায় আল্লাহর জিকিরের মূল্য কতটুকু। কিন্তু বর্তমানে আমরা বেশি বেশি জিকির করা বাদ দিয়ে বিভিন্ন হারাম উপকরণ যেমন টিভি, মোবাইল, সিরিয়াল, ক্রিকেট খেলা, গেম খেলা, ফিল্ম দেখা, এসব খারাপ কাজে সময় অতিবাহিত করছে। অথচ এই সময় সম্পর্কে আমাদেরকে কিয়ামতের দিন জিজ্ঞাসা করা হবে। আমার মনে হয় এই ভিডিওটি বেশি বেশি শেয়ার করা দরকার, কারণ মুসলিম আজ জিকির ছাড়া হয়ে গিয়েছে এবং সময় অপচয় করছে। আপনার একটি শেয়ারে হয়তোবা কোনো সচেতন মানুষ আরো বেশি সচেতন হতে পারেন এবং কোনো অসচেতন মানুষ নিজেকে সচেতন করে তোলার সর্বোচ্চ চেষ্টা করতে পারেন। আল্লাহ তাআলা আমাদের সকলকে সঠিক পথে চলার তৌফিক দান করুন এবং বেশি বেশি জিকির করতে পারার তৌফিক দান করুন, আমিন। সকলে অবশ্যই কমেন্ট বক্সে আমিন লিখবেন। আল্লাহ তাআলা আমাদের সকলের দোয়া কবুল করুন। এমন শিক্ষণীয় ও জ্ঞান নির্ভর ইসলামিক ঘটনা নিয়ে নিয়মিত বিসমিল্লাহ টিভিতে হাজির হব ইনশাআল্লাহ। তাই যদি বিসমিল্লাহ টিভিকে এখনো সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে এখনই সাবস্ক্রাইব বাটনে ক্লিক করুন এবং বেল আইকনে ক্লিক করতে ভুলবেন না। ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন, ভালো লাগলে লাইক করবেন এবং আপনার বন্ধুদের সাথে শেয়ার করবেন যাতে তারাও নিজেদেরকে সঠিক পথে পরিচালিত করার একটি দিক নির্দেশনা পায়।